আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ফ্রকটি তাহলে স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে হচ্ছে আমি বডি পার্টের লম্বা নিয়ে নিব হচ্ছে এগারো ইঞ্চি এবং আয়রন নিয়ে নিব আট ইঞ্চি তারপরে আমরা এখানে নিব হচ্ছে দুই ভাগ চার পাট কাপড় তারপর হচ্ছে আমরা সোল্ডার নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি এবং দেড় ইঞ্চি নিয়ে নিব গলার আয়রন মাপটি তারপর হচ্ছে সাড়ে তিন ইঞ্চি নিব সামনের গলা এবং আড়াই ইঞ্চি নিব পিছনের গলা পর এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দিব যেহেতু আমি গোল গলা করব তার জন্য এই শেপটি দিয়ে দিব তারপর হচ্ছে আরমল দিব সাড়ে চার ইঞ্চি তারপর আনমলের এখানেও আমরা রাউন্ড শেপ দিয়ে দিব তারপর হচ্ছে আমরা শেষের মাপটি ফিনিশিং মাপটি আমরা বসিয়ে দিব ফিনিশিংয়ের মাপ হয় চার ভাগের এক ভাগ নিয়ে এই মাপটি করে নিতে হয় যেমন ধরুন আপনার বডি যদি থাকে বিশ ইঞ্চি তাহলে এখানে পাঁচ ইঞ্চি মার্কিন করে নেবেন তারপর হচ্ছে এই টিকিনটা দিব কিন্তু আমরা একেবারে মধ্যখানে এভাবে করে একটি কাটমার্ক দিয়ে দিব এটি হচ্ছে টিকিনের কাটমার্ক শোল্ডারের যে মধ্যখানটি আছে এখানে এই মধ্যখানটিতে ধরে এভাবে সমান সমান রেখেই কিন্তু কাটমার্কটি করে নিব এবং আমাদের টিকিন বসবে সামনে পিছনে দূর দিকটাতেই টিকিন বসবে তোমরা দুপাটেই করে নিয়েছি নেওয়ার পর আমি সামনের গলাটি কাটিং করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি হাতা এবং গলার জন্য পাইপিং কেটে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আমি নিচের কুচির কাপড়ের লম্বা নিয়ে নিব ষোলো ইঞ্চি এবং আয়রন নিয়ে নিব বত্রিশ ইঞ্চি তো আমি লম্বা ষোলো ইঞ্চি কেন নিলাম সেটি জানানোর জন্য আমি কী করবো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু টু পাট কাপড় আছে হ্যাঁ তারপর হচ্ছে এখানে আমরা ফিনিশিং মাপ টোটাল ফিনিশিং মাপটি উপরের বডি পার্ট থেকে এভাবে করে ধরবো ধরে আমরা কিন্তু দু ইঞ্চি বেশি নিয়ে নিব যেমন আমাদের ঝুল আছে ছাব্বিশ ইঞ্চি আমরা সেখানে নিচ্ছি আঠাশ ইঞ্চি এবং আমরা যেই আয়রন মাপটি কিভাবে দিচ্ছি সেটিও দেখুন আমরা এই বডির সমান সমান করে রাখছি রাখার পর এভাবে করে একটি ভাঁজ দিয়ে দিব মানে হচ্ছে বডি পার্টের ডাবল নিতে হবে কুচির পার্টটি এখানে দেখুন চারটি পার্ট আছে তো আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টের জন্য কিন্তু আমাদের চারটি পার্ট পড়ছে আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের কুচির কাপড় বডি পার্ট এবং সব কিছু আমাদের কাটা শেষ এখন হচ্ছে আমরা জি লাগাবো এর জন্য পিছনের পার্টের মধ্যখান থেকে কিন্তু আমি ছাড়িয়ে নিব নেওয়ার পর হচ্ছে একটি চেন নিয়ে নিব চেনটিকে নেওয়ার পর হচ্ছে এভাবে করে একটি ভাজ করে দিচ্ছি ভাজ করে যে লকটি আছে আপনার চেনের লকের উপরের দিকে কিন্তু এটিকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ঠিক এভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো দেখুন আমার সেলাই বসানো কিন্তু হয়ে গেছে সেলাই বসানোর পর আসলে দেখতে পাচ্ছেন আমার সেলাই বসানো হয়ে গেছে তারপর হচ্ছে আমরা সেনটাকে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর একইভাবে এই পাশটা কিন্তু একটি ভাঁজ করে নিব ভাঁজ করে নেওয়ার পর কি করবো আমরা একেবারে আগের পাটে সমান সমান করে ধরে ফেলব দেখতে পাচ্ছেন এই পাটের এখান থেকেও সেলাই বসবে তোমাদের সেলাই দেওয়া কিন্তু হয়ে গেছে সেলাই দেওয়ার পর দেখুন আমরা যে সিস্টেমে চেনটি বসিয়েছি সেভাবে কিন্তু চেনটি পুরোটা ঢেকে থাকবে তো তারপর আমরা এখন টিকিন দিয়ে দিব তো আমরা এখানে এভাবে করে ধরে টিকিন দিয়ে দিব তো এভাবে করে কিন্তু আমি টিকিন দিয়ে দিয়েছি তো আমাদের টিকিন দিয়েছি আমরা সাড়ে চার ইঞ্চি এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় সাড়ে চার ইঞ্চি করে টিকিন দিব সামনে দুটি টিকিন পড়বে এবং পিছনের পার্টে দুটি টিকিন পড়বে এভাবে করে চারটি টিকিন পড়বে দেখুন আমরা সামনের দুটি পার্টের টিকিনও কিন্তু একই নিয়মে সাড়ে চার ইঞ্চিতে করে নিয়েছি আপনারা চাইলে মার্কিং করে টিকিনটি করে নিতে পারেন তারপর সামনের পার্ট এবং ব্যাক পার্ট একসাথে রেখে আমরা শোল্ডার অ্যাটাচ করে নিব তো এখানে দেখুন আমাদের সোল্ডার অ্যাটাচ করা কিন্তু হয়ে গেছে সোল্ডার অ্যাটাচ করার পর হচ্ছে আমরা গলার পাইপিংটি করে নিব তো গলার পাইপিংয়ের জন্য কি করতে হবে আগে থেকে দেড় ইঞ্চি করে কাটিং করে রাখা পাইপিংয়ের কাপড়টি বডি পার্টের উল্টো পাশে এভাবে করে জয়েন্ট করে নিতে হবে এভাবে করে ধরে দেখতে পাচ্ছেন এভাবে করে ধরছি ধরার পর হচ্ছে পুরো জায়গাটাতেই কিন্তু আমরা সেলাই বসিয়ে দিব তো দেখুন আমাদের কিন্তু সেলাই বসানো হয়ে গেছে সেলাই বসানোর পর কি করতে হবে এস্ট্রা যে রয়েসগুলো হয় সে রয়েসগুলাকে কিন্তু কাটিং করে নিতে হবে তো আমরা রয়েসগুলাকে কিন্তু কাটিং করে নিচ্ছি রয়েস কাটার সময় খেয়াল করবেন যেন সেলাইটি না কেটে যায় তারপর হচ্ছে আমরা এভাবে করে উল্টে নিব এই পাইপিংটিকে খুব সুন্দর করে কিন্তু আমরা নখ দিয়ে ঘষে ঘষে উল্টা করে নিব উলটি নেওয়ার পর এখান থেকে খুব সুন্দর করে আমি সেলাই বসিয়ে দেব দেখুন আমার কিন্তু সেলাই বসানো হয়ে গেছে তো সেলাই বসানোর পর কী করবো আমি আবার বডি পার্টটাকে উল্টা করে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে আবারও মাছ থেকে একটি ভাজ করে নিচ্ছি পাইপিংয়ের ভাজ করে নেওয়ার পর হচ্ছে খোলা সাইড রাখছি খোলা দিকে ঠিক একইভাবে যেভাবে করে আমরা হচ্ছে গলার পাটটি করেছিলাম ঠিক একইভাবে করে কিন্তু আমরা হাতাটিও করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডয়েস কেটে ফেলছি তারপর উলটি কী করবো এর উপর থেকে একটি সেলাই বসিয়ে দিব এখন এর উপর থেকে একটি সেলাই বসিয়ে দিব দেখুন সেলাই বসানো কিন্তু হয়ে গেছে তো সেলাই বসানোর পর আমরা এই সাইডটাতেও কিন্তু একইভাবে পাইপিং বসিয়ে দিব তো দেখুন আমাদের কিন্তু পাইপিং বসানো কমপ্লিট তারপর হচ্ছে আমরা এখন নিচের কুচির কাপড়টি করে নিব। তো নিচের কুচির কাপড়টি আগেই আপনাদেরকে মেপে দেখিয়েছিলাম এখন কি করব এভাবে করে কুচি দিয়ে সেলাই বসিয়ে দিব পুরো বডিটাতেই তো দেখুন আমি কিন্তু সেলাই বসিয়ে দিয়েছি সেলাই বসানোর পর হচ্ছে উপরের পাটের সাথে নিচের পার্টটি কী করব এভাবে করে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা আবারও সেলাই করে নিব তো এভাবে করে আমরা সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটি কিন্তু করে নিয়েছি সেলাইটি করে নেওয়ার পর হচ্ছে আমরা ফরন পার্টের সাথে হচ্ছে নিচের পার্ট জয়েন্ট করে নিয়েছি এখন ব্যাক পার্টের সাথে একইভাবে নিচের পার্টটি জয়েন্ট করে নিব জয়েন্ট করে নেওয়ার পর হচ্ছে আমরা টোটাল ফিনিশিংয়ের যে মাপটি আছে আমরা সেই ফিনিশিংয়ের মাপটি দিয়ে দেব একইভাবে এ পাশেও ফিনিশিংয়ের মাপটি দিয়ে দিব তো দেখুন আমাদের ফিনিশিংয়ের মাপ অনুযায়ী কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু সেলাই দিয়ে নিয়েছি তো সেলাই দেওয়ার পর হচ্ছে আমরা কি করব এ পাশটাও দেখিয়ে দিচ্ছি এ তো কিন্তু আমরা একইভাবে সেলাই দিয়ে দিয়েছি সেলাই দেওয়ার পর আমরা নিচে যে বটম রুলিংটি হয় সে বটম রুলিংটি করে ফেলব তোমরা ডাবল ফোল্ড করে এভাবে করে পুরো জায়গাটাতেই সেলাই বসিয়ে দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা যদি ফুল বানুনটি দেখতে চান তাহলে অবশ্যই উপরে ক্লিক করে ভিডিওটি দেখে নিন ধন্যবাদ সবাইকে